বহরমপুর লোকসভা ভোটের আগে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করলেন নওদার প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি মতিউর রহমান। বৃহস্পতিবার বহরমপুরে কংগ্রেসের দলীয় অফিসে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। অধীর চৌধুরীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন, তার সঙ্গে প্রচুর সমর্থকও যোগদান করেন। এর ফলে নওদায় বেশ কিছুটা সুবিধা পাবে বলে আশাবাদী কংগ্রেস। মতিউর রহমান নওদায় শক্তিশালী নেতা হিসেবেই পরিচিত, যদিও তৃণমূলের দাবি এর ফলে কোনো প্রভাব পড়বে না লোকসভা নির্বাচনে। সম্মানীয় প্রদেশ কংগ্রেস সভাপতির হাত ধরে, হাত থেকে জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করে আগামী দিনে পথ চলার যারা উল্লেখযোগ্য নেতৃত্ব, আমরা তাদের নাম ঘোষণা করছি। নওদা ব্লকের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূলের মতিউর রহমান, তিনি আজ জাতীয় কংগ্রেসের যোগদান করছেন। দীর্ঘদিন ধরেই 2016 সাল থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা করতাম, আমি তৃণমূলের যুব সভাপতিও ছিলাম। তারপরে 2018 সালে ওই দলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেখানে আমাদের কর্মী সমর্থকদেরকে প্রার্থী না করায় আমরা সব নির্দলে ওখানে ভোটে কন্টেস্ট করে জিতে 2021 সালে আমি নওদা পঞ্চায়েত সমিতির উপরে অনাস্থা এনে সেখানে সভাপতি হই। তারপরে দীর্ঘ এই টাইম আমরা বসে আছি এবং এটা গোটা মুর্শিদাবাদ জেলাতে এই রকম একটা বিশৃঙ্খলা তৃণমূল দলে চলছে। গুটি কয়েক নেতার মানে পুরো অধীনে এই মুর্শিদাবাদ জেলা চলছে, যারা প্রকৃত তৃণমূলটা করতো তারা সবাই বঞ্চিত হয়ে তারা বসে আছে। এবং আমাদের যিনি এমপি সাহেব মাননীয় অধীর চৌধুরী, ওনার যে কাজ, যে পার্লামেন্টে গিয়ে যে কথা বলা, আমার মনে হয় পশ্চিমবাংলায় এই রকম নেতা আর নেই, যে সাধারণ মানুষের অভাব অভিযোগ দুঃখ কষ্ট যেগুলো উনি বলেন পার্লামেন্টে চোখে চোখ রেখে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, এটা একমাত্র আমার দেখা আমাদের মাননীয় সাংসদ অধীর চৌধুরী একমাত্র বলেন। আর আমাদের যেটা মূল লক্ষ্য আগামী দিনে, এই মুর্শিদাবাদে কংগ্রেস যে জায়গায় ছিল আবার কংগ্রেসকে সেই জায়গায় ফিরে নিয়ে যাওয়া, এবং আজকে টোটাল 1500। সময় এসছে ভাববার, সময় এসছে বদলাবার। কংগ্রেসের গ্যারান্টি, প্রত্যেক গরিব পরিবারের একজন মহিলাকে দেয়া হবে বছরে 1,00,000 টাকা।